সিলেটে ভয়াবহ বন্যা হওয়ার কারণ ভারতের চেরিপুঞ্জিতে 122 বছরে তৃতীয় সর্বোচ্চ ভারী বৃষ্টি। গত 3 দিনে বাংলাদেশের উজানে, ভারতের আসাম এবং মেঘালয়ে প্রায় 2500 মিলিলিটার বৃষ্টি হয়েছে। ওই বৃষ্টি পানি ঢল হয়ে বাংলাদেশের সিলেট বিভাগের সবকটি জেলায় প্রবেশ করেছে। সরকারের বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাস বলছে, আগামী 3 দিন উজানে ভারতীয় অংশে এবং বাংলাদেশের অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে, ফলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা আছে। অন্যদিকে দেশের উত্তরাঞ্চলের প্রধান নদী তিস্তা এবং ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পেয়েছে। এরই মধ্যে তিস্তার অববাহিকায় 4টি জেলার নিম্নাঞ্চলে বন্যার পানি প্রবেশ করেছে। লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, রংপুর এবং কুড়িগ্রাম বন্যা পরিস্থিতির দ্রুত অবনতি হতে পারে বলে মনে করছে বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্র। ব্রহ্মপুত্রের পানি যমুনা দিয়ে নামার সময় 3 থেকে 4 দিনের মধ্যে বগুড়া, সিরাজগঞ্জ এবং টাঙ্গাইল পর্যন্ত বন্যার পানি চলে আসতে পারে। এদিকে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় সিলেট বিভাগের বেশিরভাগ এলাকায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে, টেলিফোন নেটওয়ার্ক অকার্যকর হয়ে গেছে। বিদ্যুৎ বিভাগ থেকে নিরাপত্তার স্বার্থে এবং দুর্ঘটনা এড়াতে পুরো সিলেটের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, ফলে সিলেট বিভাগ কার্যত সারাদেশ থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে বলে বলা যায়। এ ব্যাপারে জানতে চাইলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বন্যা এবং পানি ব্যবস্থাপনা ইনস্টিটিউটের অধ্যাপক সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, সিলেট বিভাগে গত কয়েক যুগের মধ্যে সবচেয়ে বড় বন্যা শুরু হয়েছে। 2-3 দিন এই বৃষ্টি বা বন্যা চলতে পারে, ফলে ওই এলাকার মানুষ জীবন এবং সম্পদ রক্ষায় সরকারের সবকটি বাহিনী এবং সংস্থাকে সক্রিয় করতে হবে। এদিকে ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভারতের চিরিপুঞ্জিতে বিশ্বের সবচেয়ে বৃষ্টিপ্রবণ এলাকা। গত 24 ঘন্টায় সেখানে 972 মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা 122 বছরের মধ্যে একদিনে তৃতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত। আর গত 3 দিনে সেখানে প্রায় 2500 মিলিমিটার বৃষ্টি হয়েছে, এটিও গত 27 বছরের মধ্যে 3 দিনে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের রেকর্ড। ভারতের আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, চেরিপুঞ্জিতে আগামী 24 ঘন্টায় আরও 550 মিলিমিটার বৃষ্টি হতে পারে। অন্যদিকে ব্রহ্মপুত্রের উজানে আসামের গুয়াহাটিতে 300 মিলিমিটার বৃষ্টি হতে পারে। ওই দুই এলাকার ভাটি এলাকা হিসেবে বাংলাদেশের সিলেট এবং কুড়িগ্রামে ওই পানি নামা শুরু করবে। এর আগে থেকেই ওই এলাকায় এমনিতেই বৃষ্টি বেশি ছিল, এর সঙ্গে নতুন পানি যোগ হয়ে বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এদিকে বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্রের হিসাবে আজ সকাল থেকে সিলেট বিভাগের সব কটি নথ নদীর পানি এবং উত্তরাঞ্চলের তিস্তার পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। দেশের বিভিন্ন নথ নদীর 106টি পয়েন্টের মধ্যে 86টির পানি বাড়ছে এবং বৃষ্টির কমছে। এ ব্যাপারে জানতে চাইলে বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান ভূঁইয়া বলেন, সিলেট বিভাগের বন্যা পরিস্থিতি আরও 2-3 দিন অবনতি হতে পারে। উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতিও দ্রুত খারাপ হতে পারে, কারণ উজানে ভারী বৃষ্টি শুরু হয়েছে, বাংলাদেশের ভেতরেও বৃষ্টি চলছে। এদিকে রাজধানী সহ দেশের বেশিরভাগ এলাকা জুড়ে আজ সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। রাজধানীতে আজ দুপুর পর্যন্ত 72 মিলিমিটার বৃষ্টি হয়েছে। দেশের সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে রংপুরের 109 মিলিমিটার। আগামী 24 ঘন্টায় বরিশাল এবং খুলনা বিভাগের কয়েকটি স্থানে এবং দেশের বাকি এলাকার বেশিরভাগ স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এর মধ্যে উত্তরাঞ্চল এবং সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বন্যা পরিস্থিতির সর্বশেষ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।